প্রেমের বাজার বসাইছে আনন্দে, আনন্দের বাজার বসাইছে প্রেমের বাজার বসাইছে আনন্দের বাজার বসাইছে আমি আপনাদের সন্তানের মতো তাপনা শিশুর অনেক দরে বলছি, সবাই করা তালি করবেন, এই গানটা কিন্তু সবাই জানে, সবাই দোয়া উত্তোলন হরিব, বাবাদের কিন্তু বলতে হয় না, বাপে বাপ। ওমা, কয়েকদিন আগে ভারতে গিয়েছিলাম, বিশ্বাস করবে না, মায়েদের এত ভক্তি, মায়েরই চায় কীর্তন করতে, আমাকে কীর্তন করতে দিতে চায় না, হরি বল, এমন আনন্দ। তাহলে আমরা যদি মহাপ্রভু দেশের মুখ হই যদি না পারি, তাহলে ভারতের মায়েরা কি করে পারবে গো? হরি বল, ও মায়েরা এত লজ্জা কেন গো? রাজি সবাই দুবার তুলেন, বোনেরা সবাই দুবার তুলেন। আমি এখন যাদের দেখো দুবার তুলেন নাই তাদের কিন্তু দিয়ে বলবো, রাধে রাধে সবাই তুলেন, হরি বল। কিন্তু কাদের দুবাহু আছে তাদের দুবাহু দেখান তো, হরি বল। আচ্ছা বাবারা, বন্ধুগণ, যদি আপনি আসামি হন তাহলে কি হবে? থানায় আপনার নামে রিপোর্ট করা হবে, পুলিশ আসবে আপনার বাড়িতে, যদি আসামিকে লাগাল পায় আসামি তরুণদের চলে যায়, তখন পুলিশ কি করে? যদি কাছের দিকে পায়, যদি না পায় তাহলে তো দৌড়াবে, আর কাছের দিকে পারলে পাইলে কি করে? পরে মুখ মুখ দাঁড়াও, তখন কি করি? আসামি এভাবে ছেলে আলি, আমরা এসেছি আসামি হয়ে, কার আসামি? আমার মাহপুর আসামি, সবাই সিলিন্ডার করো, হলি বল, কিন্তু শব্দ বেশি হয়। মা গো মা, আমি যখন শিবার সঙ্গে যাই মায়েদের পক্ষ নেই, কিন্তু একটা দিনে জিততে পারি না, পাশ করতে পারি না। আজ কিন্তু মায়েরা বেশি, মায়েদের পক্ষ নেবো, দেখো মায়েরা জিতে কিনা, হরি বল, দেখো কার বল তালি এর মধ্যে কত জোর আছে, হরি বল, সবাই তাল ধরে বলে তাই Thank you.
আমার বউ হই। ওমা একটা জিনিস চিন্তা করে দেখেন বাবা, আমরা যখন মাতৃগর্ভে জন্ম নিয়েছি, জন্মানোর সাথে সাথে কি করি মায়েরা? ওমায়েরা সন্তান যখন জন্ম দিন, সন্তান জন্মানোর সাথে সাথে কি করে? সন্তান মায়ের একটু শাল দুধ পান করে নাকি? তাহলে মায়েরা একটি রাত্র যদি আমার মহাপ্রভুর নামে আপনি কষ্ট না করতে পারে, আপনি কি মনুষ্য করে দিয়েছেন আমার মহাপ্রভু শ্রী চৈতন্য গৌর হই? পুকুর ভরা জল, নদী ভরা ঝল, গাছ ভরা ফল আমার গৌর হরি সব কিছু দিয়েছেন, কিন্তু আমরা গৌর হরিকে দিতে পারি না। একটা দিন চিন্তা করি কেন, আপনি যখন সন্তান জন্ম দিয়েছেন, ও মায়েরা যখন সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম নেওয়ার পর কি করি? মায়ের শাল দুধ পান করে। তখন শাল দুধটা কিভাবে দিয়েছি? এমন গরম দিন নাই যে বাচ্চা জিহ্বা পুড়ে যায়, এমন দুধের মধ্যে এমন মিষ্টি দেন নাই যে বাচ্চার সুগার হয়ে যায়, আবার দুধটা এমন ভাবেই দেন নাই ঠান্ডা যে বাচ্চার ঠান্ডা লেগে যায়। তাহলে আমার গৌর হরি কতটুকু কষ্ট করেছে? এমন ভাবে দিয়েছি যে আমার রক্ত যাতে কোনো কষ্ট না পায়। এই চাষ কষ্ট করে বসে আছেন আমার মহাপ্রভুর একজন বিদ্যমান আছে, যার নাম হয়েছে চিত্রগুপ্ত। চিত্র সত্তরটা ছবি আর গুপ্ত সত্তরটা হলো গোপর। এমনভাবেই ভিডিও করে নিচ্ছেন, আগামীকাল যখন শেষ হয়ে যাবে আপনার ছবিগুলো আমার মহাপ্রভুর নামে তুলে ধরা হবে। যখন আপনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পর সবার কিন্তু একটা নামকরণ হয়, যখন নামকরণ হয় নামকরণ হওয়ার পর পরই আপনার নামে আমার মহাপ্রভুর কাঁটায় একটা রেজিস্টারি কাঁটা আছে। যেভাবে আমরা স্কুল কলেজে গেলি প্রেজেন্ট স্যার উপস্থিত স্যার বলি, তদ্রুপ আপনি প্রতিদিন যা কিছু করছেন আপনার নামে আমার মহাপ্রভুর কাঁটায় তোলা হচ্ছে আপনি যা কিছু করছেন। আর যখন সিবাসম সমাপ্ত হয়ে যাবে, তারা পাশ করবেন না যাদের ঘুমে বাড়ি মারবে, মনটা চলে যাবে অন্যদিকে, কৃষ্ণ নামে মন একত্রিত ভাবে যদি বসে না থাকে আপনার আশা তো নিষ্ফল হয়ে যায়। যা কথা বলছি মায়ের বাবারা, শক্তি শাস্ত্রের মধ্যে আছে, চৈতন্য চৈতন্যতে আছে, গুরু ভক্তি তত্ত্ব বিলাস এই বইগুলিতে আছে মা। তাহলে আমরা যদি মনুষ্য জাতি হই, একটু রাত্রিবেলা আমরা কষ্ট না করতে পারি, তাহলে আমার মহাপ্রভু এসে বিপদে পড়েছেন না মা? তারা এনেছে আমাদের মতো ভক্তর, এনেছে কি করে? কষ্ট করে অনেক দুয়ারে দুয়ারে হেঁটে হেঁটে আমার মহাপ্রভুকে এনেছে। তাহলে মহাপ্রভু জন্য যদি কষ্ট না করি, তাহলে আমরা কৃষির জন্য মানত করে এসেছি। তাই বল হরি বল।